গান, খুব ভয় পাইছি রে। তুফানের মেগাররা কিন্তু একটা ঐতিহাসিক ভুল করতে চলেছে আমার মতে, বিকজ যেটা শোনা যাচ্ছে তুফান কিন্তু রিলিজ করতে চলেছে ঈদের সময় বাংলাদেশ, আই থিঙ্ক ওটা জুন 14 বা ওই টাইমে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশে ওই টাইমে রিলিজ করবে, ইন্ডিয়ায় কবে রিলিজ করবে সেটা কিন্তু বলা হয়নি। এবং SBF যেহেতু এই মুভিটার সঙ্গে অ্যাসোসিয়েট আছে, এটাকে প্রোডিউস করছে, এবং SBF এর তরফ থেকে অথই বলে একটা মুভি আসছে ঠিক ওই সময়তে ইন্ডিয়াতে, তো তার মানে হচ্ছে ওরা কিন্তু দুটো মুভি, নিজেদের প্রোডাকশন দুটো মুভি এক সময় রিলিজ করবে না, ঠিক আছে, ওদের প্রোডাকশন আছে লস হবে, ওদের ইনকামে লস হবে, ঠিক আছে, ডেফিনেটলি এটা রিলিজ করবে না। এবং যেটা হয়ে থাকে জেনারেলি যে বাংলাদেশের মুভিগুলো বাংলাদেশে রিলিজ হওয়ার কয়েক মাস পরে, দু এক মাস পরে গিয়ে ইন্ডিয়া রিলিজ হয়, আই থিঙ্ক এটা একটু সেটাই করা ওরা প্ল্যান করছে যে তুফান রিলিজ হয়ে যায় বাংলাদেশে, ওখানে বক্স কামিয়ে নেবে, তার কয়েক মাস পরে এসে ইন্ডিয়া রিলিজ করবে, এটা কিন্তু একটা বড় ভুল হবে আমার মতে। এই মুভিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভাব বুঝতেই হবে যে এই মুভিটার খুব বড় ইম্পর্টেন্স আছে দুই বাংলার জন্যই। তোমাকে একটা এক্সাম্পল দিই, যদি তুমি বলিউডের কথা ধরো, বলিউডে কটা অ্যাক্টার আছে, ঠিক আছে, তুমি শাহরুখ খান, আমির খান, তুমি অক্ষয় কুমার ধরে নাও, রণবীর কাপুর, রণবীর সিং, শাহিদ কাপুর, মানে ঋত্বিক রোশন, মানে ধরে নাম শেষ হবে না। তুমি যদি হলিউডের কথা ভাবো, হলিউডে কিন্তু শুধুমাত্র মানে US থেকেই মুভি হচ্ছে না, ঠিক আছে, US একটারই কাজ করছে না, ওখানে ইউরোপিয়ান অ্যাক্টার্স কাজ করছে, একটারা কাজ করছে, ওখানে চাইনিজ একটা অ্যাক্টার্সের কাজ করছে, ওখানে তুমি অস্ট্রেলিয়ান একটা অ্যাক্টার্সের কাজ করছে, কেন? বিকজ ওদের যে ল্যাঙ্গুয়েজটা সেম, ঠিক আছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাকশন হাউস কিন্তু সবার সঙ্গে কাজ করে, পুরোটাকে হলিউড বলে, ঠিক আছে, সেরকমই বাংলাদেশ এবং ইন্ডিয়া যে কলকাতায় আমাদের বেস করে যে মুভিগুলো হয়, ঠিক আছে, এখানে যদি আমি কলকাতার বসে ভালো ওয়েস্ট বেঙ্গলে বড়ো অ্যাক্টারকে আমাদের নাম মাথায় আসে দেবজিৎ, ওইদিকে প্রসেনজিৎ, আর ছোটোখাটো এদিকে ওদিকে আবির ধরে নাও বা পরমব্রত, খুবই ছোটোখাটো, ঠিক আছে, ওদের মুভি কিন্তু সেরকম কাজ করে না যতটা তোমার দেব বা জিতের বা কখনো প্রসেনজিতের মুভি এখন করে, ঠিক আছে। তো এবার যে বাংলাদেশের কথা ভাবা যায়, বাংলাদেশে কিন্তু শাকিব খান একটা বিশাল বড় নাম, ঠিক আছে, এবং তাছাড়াও কিন্তু একটা থাকলেও শাকিব খানের মতন কিন্তু সেরকম নাম আর বড় একটা সেরকম নেই, ঠিক আছে। এইবার দুপার বাংলাতেই ধরা যায় সেরকমভাবে অবন্তি অ্যাক্টার বা এত অনেক অ্যাক্টার আছে বা অ্যাক্ট্রেস আছে যাদের বই সম্মূল বেয়ালেই চলে, এরকম কিন্তু ব্যাপার একদমই নেই। তো দুপার বাংলা মিলে যদি কাজ করা যায়, দুপার বাংলায় কাইন্ড অফ যদি আমাদের মাঝখানে বর্ডার থাকার জন্য দুপুর বাংলা এখন ডিফারেন্ট আমাদের দেশ হয়ে গেছে, বাট যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটা সেম, আমরা একই ভাষায় কথা বলি, আমি ভাষাটা এখন ভালোবাসি, ঠিক আছে, তো এই ভাষাকে ধরেই আমরা যদি এই দুপার বাংলা মিশে কাজ করা যায়, মিলে কাজ করা যায়, তো সেটা কিন্তু দুপার বাংলার জন্যই ভালো, ঠিক আছে। এখানকার বক্স অফিস বাংলা মুভি কিন্তু ইন্টারেস্ট কিন্তু কমছে, ঠিক আছে, বলতেই হবে, এখন কিন্তু বাংলার লোকেরা হিন্দি মুভি দেখে, সাউথের মুভি দেখে, এমনকি হলিউডের মুভিও দেখে, যেহেতু ওগুলো ডাবিং পাওয়া যায়, ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে বাংলার কিন্তু ইম্পর্টেন্স কমছে, বাংলা ভাষা মুভি দেখার কিন্তু ইম্পর্টেন্স কমছে, ঠিক আছে, সেটাকে কিন্তু বেটার করা যেতে পারে, দুপার বাংলায় সেটা বেনিফিট হবে যে দুজনে একসঙ্গে কাজ করে, ঠিক আছে, ওখানকার হিরোহিনরা আমাদের সঙ্গে কাজ করলো বা আমাদের এখানে হিরোহিনরা ওখানে কাজ করলো, এখানকার প্রোডাকশন হাউস ওখানে কী কাজ করলো, এখানকার প্রোডাকশন এখানে কাজ করলো, সেটা কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে। আর এই মধ্যে হইচই ওই জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, হইচইয়ের যে ইন্ডিয়ান বেস্ট মানে বাংলাদেশ আমাদের ইন্ডিয়ার যে বেস্ট সিরিজগুলো মুভিগুলো হয় সেগুলো কিন্তু ওপার বাংলার লোক দেখছে, আর ওপার বাংলার বেস্ট যে সিরিজ মুভিগুলো হইচইতে হচ্ছে সেখানে কিন্তু আমরাও খুব পছন্দ করছি, ঠিক আছে, রিসেন্টলি অনেক চঞ্চল চৌধুরীর নতুন সিরিজ দেখেছি, ঠিক আছে, এছাড়া আরফান সিরিজ দেখি, তো এইরকমভাবে কিন্তু দুপার বাংলা কিন্তু মিলে যাচ্ছে, তো সেইটাইকে আরও বড়ো লেভেলে নিয়ে গিয়ে আমাদের বড়ো পর্যাপ্ত যদি সেই কাজটা হয় সেটা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট হবে, দুপার বাংলার জন্য ভালো হবে। আর এই মুভিটা কিন্তু একটা টেস্ট গ্রাউন্ড হতে পারে, এই দুপার মুভিটা কিন্তু টেস্ট গ্রাউন্ড হতে পারে, বিকজ SBF আমাদের ইন্ডিয়ান প্রোডাকশন হাউস কিন্তু এই মুভির সঙ্গে জড়িত আছে এবং আমাদের এখানকার অ্যাক্ট্রেস দুটো কাজ করছে এই মুভি, হয়তো আরও একটা থাকতে পারে যা আমরা এখন রিভিল করা হয়নি, ঠিক আছে, তো এটা কিন্তু একটা বড়ো ব্যাপার হতে পারে, সেই জন্য এটাকে সেইভাবে ট্রিট করা উচিত, আর বাকি আলাদা মুভি যেরকমভাবে ট্রিট করা হয়েছে এখন পর্যন্ত সেরকম ট্রিট করা উচিত না বলে আমার মনে হয়, যে পরে গিয়ে রিলিজ করবে, এটা অন টাইম রিলিজ করা উচিত, একই দিনে রিলিজ হওয়া উচিত বাংলাদেশ ও ইন্ডিয়া, তাহলে কিন্তু একটা বড়ো বক্স অফিস আমরা দেখতে পাবো দুপার বাংলা মিলিয়ে, এবং এইটা এই বন্ডিংটা এই যে মেলামেশাটা এটা কাজ করছে কি না, কাজ করতে পারে কি না সেটা আমরা বুঝতে পারবো, এবং পরে হয়তো এরকম আরও বড়ো বড়ো কাজ আমরা দেখতে পাবো বড়ো স্ক্রিনে দুপার বাংলা মিলিয়ে, আর সেটা আই থিঙ্ক দুপার বাংলার জন্য খুব ভালো একটা খবর, ঠিক আছে, তো আমার সেটাই মনে হয়। এবং এখানে যেটা বলেছিলাম আগেও যে ভিলেনটা যদি আমাদের ইন্ডিয়া থেকে রাখা হতো সেটা কিন্তু বেশ ভালো হতো, এবং সেটা থাকতেও পারে, ঠিক আছে, আমরা বারবার কিন্তু যিশুর নাম শুনতে পাচ্ছি,
সেটা হয়তো সিক্রেট কোনো রাখা হচ্ছে যে ওখানে একটা হয়তো সেটা থাকবে, বা পরের মুভিতে আসার জন্য কোনো টিজ দেওয়া হতে পারে, বা কোনো ক্যামও থাকতে পারে, ঠিক আছে, ইন্ডিয়ান কোনো অ্যাক্টারের যে ভিলেন বা অন্য কোনো রোলে আছে বড় রোলে, ঠিক আছে, সেটা হতে পারে। আপাতত সেকেন্ড আমরা পোস্টারটা অলরেডি দেখেছি, যে রাজেশ খান্নার ফিরছে, গত দিনের সঙ্গে পোস্টারটা দেখা গেছে, শাকিব খান বেশ ভালো লাগছে। বাট যেটা বললাম, মুভিটা যদি একই সময় রিলিজ না করে সেটা কিন্তু খুব বড় ভুল হবে, বিকজ এই যে হাইপটা আছে এই হাইপটা কিন্তু কমে যাবে, লোকে কিন্তু পাইরেসিও একটা বড় ইস্যু, ঠিক আছে, মুভি তো অলরেডি রিলিজ হয়ে যায় অনেকদিন ধরে অন্য জায়গাতে, ওটার পাইরেসি কিন্তু সম্ভাবনা বেড়ে যায়, সেটাও একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয়, ঠিক আছে। তো তোমাদের বিষয়ে কী মতামত আমার কমেন্টে লিখছি, জানি আমার সঙ্গে নেক্সট ভিডিওতে কিন্তু পাই।